এখন থেকে আর থাকছে না শাওমি ফোনে MIUI। গতকালকে শাওমির CEO লি জু তা জানালো অফিশিয়ালি। শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইস শাওমি 14 সিরিজে থাকছে নতুন OS, তা হলো শাওমি HyperOS। সো কি থাকছে এই HyperOS এ তা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব থেকে। শাওমি তাদের 13 বছর পুরানো MIUI থেকে শিফট হচ্ছে HyperOS এ, যেটা হবে আরো বেশি অপটিমাইজেশন এবং কি ইউজার ফ্রেন্ডলি, আর থাকবে অনেক কাস্টমাইজেশন করার অপশন। HyperOS এ থাকছে নতুন অ্যাপ আইকন। HyperOS এর মূল আকর্ষণ তা হলো এই ফোনটির লক স্ক্রিন কাস্টমাইজেশন। আইফোনের মতন বা স্যামসাং ওয়ান ইউআইয়ের মতন আপনারা চাইলে লক স্ক্রিন কাস্টমাইজেশন করতে পারবেন। সো দেখা যাক রিয়েল লাইফে ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হয়ে থাকে। থাকছে নতুন ওয়েদার অ্যাপ, যেখানে থাকছে আরও বেশি ইনফরমেশন। তাছাড়া আরও থাকছে নিউ ক্লক, নিউ ক্যালেন্ডার এবং কি নিউ ক্যালকুলেটর। তাছাড়া থাকছে নতুন গ্যালারি অ্যাপ, যেখানে থাকছে 3টি অপশন, যেখানে থাকছে ফটোস, অ্যালবাম এবং কি রিকমেন্ডেড। থাকছে নতুন কন্ট্রোল সেন্টার এবং কি তা কাস্টমাইজেবল করা যাবে। তাছাড়া ফোন ডায়ালার এবং কি মেসেজের ইন্টারফেসটা এমন থাকছে, আর লক স্ক্রিনেরও ইন্টারফেস থাকছে এইটি। আর এই শাওমি HyperOSটি লঞ্চ হবে ডিসেম্বরে শাওমি 14 সিরিজের সাথে, আর নেক্সট ইয়ারে গ্লোবালভাবেও লঞ্চ হবে HyperOS। সো দেখা যাক শাওমির নতুন ইউআইটি কীরকম ইন ফিউচারে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের জন্য বিদায় নিচ্ছি আমি সজীব থেকে। আল্লাহ হাফেজ।